কেমন করে ওই জায়গার মধ্যে যাওয়া যায়, দুইটা সেজদা দেওয়া যায়, যেহেতু রাসূল এটাকে রিয়াদুল জান্নাহ বলেছেন, জান্নাতের বাগান বলেছেন। আল্লাহ, জমিনের মধ্যে হাজারো কষ্টের পরে যদি আমাকে তুমি সেখানে একটু যাওয়ার তৌফিক দান করো, আমি আশা করব কিয়ামতের ময়দানে আসল জান্নাতে যাওয়ার তৌফিক হবে। এই জন্য যারা আমরা এখানে এসে বসছি, শুকর আদায় করা দরকার না ভাই? অন্তর খুলে আরেকবার শুকর জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই শব্দটা খুব পছন্দ, খুব পছন্দের শব্দ। রাত্রের প্রথম অংশে আমি আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ শুকর নেয়ামত পেয়েছি। মিশকাতের সারা মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাইহি লিখেন, যারা নিয়ামতের শুকর আদায় করে তাদের নিয়ামত বাড়িয়ে দেওয়া হয়, এটা সাধারণ ব্যাপার নয়। যখন ঈমানের উপরে শুকর আদায় করবা, নিয়ামত পাইয়া যখন শুকর আদায় করবা, তুমি নিশ্চিত মনে রাখবা আল্লাহ তোমাকে ওই কাজটা আরো বেশি করে করার তৌফিক দিবেন। এই জন্য বেশি বেশি করে নিয়ামত বলতে শুধু টাকা পয়সা নয়, আখেরাত কেমন করে আমার সন্ধান হবে এই কাজটা সবচেয়ে বড় নিয়ামত। মজলিসের মধ্যে বসছি, নিককারদের সাথে বসছি, নিয়ামত না বাবা, শুধু টাকা পয়সাই নিয়ামত, শুধু টাকা পয়সা নিয়ামত। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهد الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، ونشهد أن لا ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. قال رسول الله صلى الله عليه وسلم: الكيس من دال نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع هواه وتمنى على الله، او كما قال النبي عليه الصلاة والسلام: ما
মহব্বতের সাথে দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ। اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশন সম্মানিত সভাপতি নেহায়েত কাবিল ইহতেরাম হযরত উলামায়ে কিরাম মুরব্বিয়ানে নিজাম নেককার দিনদার মুসলমান ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যিনি মেহেরবানি করে ঈমানের দৌলত দান করলেন এই মজমার মধ্যে আমাদেরকে বসার মতো তৌফিক দান করলেন। বিশেষ করে আমি আপনাদের কাছে শুকরের বাণী শোনাচ্ছি, গত এক বছর আগে আপনাদের সাথে দেখা হয়েছিল, একটা বছর আল্লাহ পাক হায়াত দিলেন, আবার এই বছর আপনাদেরকে এসে সালাম দেওয়ার তৌফিক পেয়েছি, আল্লাহ পাকের দরবারে শুকর জানাই আলহামদুলিল্লাহ। এর মধ্যে আল্লাহ পাকের অনেক বান্দা সম্মেলনে ছিল গত বছর, এবছর তারা মৃত্যু ব্যক্তিদের তালিকাভুক্ত কবরবাসী। জানি না আজকে আপনাদের সাথে দেখা হয়েছে, সামনে আপনাদের এই সম্মেলন হবে, মানুষ হবে, আমি কোথায় থাকব, আমার তালিকা কোন কাতারে যাবে আমার জানা নেই। এই জন্য আল্লাহ পাক যতক্ষণ হায়াত রাখেন এই সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণগান করে নিজের আখেরাতের কিছু সামান তৈরি করার মতো তৌফিক আল্লাহ পাক যেন দান করেন। দিন শেষ হবার পর রাত্র শুরু হয়েছে, রাত্রের ফেরেশতাগণ আসরের নামাজের পরেই জমিনে তারা নেমে আসছে, সারাদিন যারা ছিল এরা চলে গেছে। আমি আপনি সারাদিন কি আমল করলাম, কোথায় কোন গুনার কাজ করেছি, সমস্ত মিষ্টিগুলো নিয়ে দরবারে আল্লাহর মধ্যে তারা বসে বসে। আবার রাত্রির অংশ শুরু হয়েছে, রাত্রির প্রথম ভাগে আল্লাহ পাকের ফেরেশতারা বিচরণ করতেছেন, কোন বান্দা নেক আমল করতেছেন, কোন বান্দা গুনার কাজ করতেছেন। তো আমরা যারা বসে আছি এই সময়টুকু আল্লাহ পাকের কাছে বহুত বড় মূল্যবান সময়, মাগরিব থেকে ইশার মাঝামাঝি সময়, আমাদের মধ্যে এই সময় গুনার আচরণ নেই,
ফেরেশতা গুনাহ লিখতে পারবে না, কারণ আমরা সকলে বেহেশতের বাগানে বসে আছি। কি বলে ঠিক না? বেহেশতের বাগানে বসে আছি। ইজা মারাতুম বিরিয়াদি জান্নাহ ফারতাউ আও কামা কামা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব ফরমান, যখন তোমরা বেহেশতের বাগানে যাবে বেশি বেশি করে তোমরা ফল বক্ষণ করিও। বলবেন হুজুর বেহেশতের বাগান এটা কেমন? হোগলার মধ্যে বসে আছে, উপরে কাপড়ের সামনে আছে, এটা কি বেহেশত? আল্লাহর পয়গম্বর এটা কি বেহেশতের সাথে সাদৃশ্য তুলনা? এই জন্য দিয়েছেন উম্মতেরা এই সমস্ত মজলিসে বসলে আখিরাতের কথা স্মরণ হবে, আল্লাহ পাকের কাছে তওবা করার সুযোগ আসবে, জান্নাতের কাজগুলি করার জন্য তার সহজ হবে, এটার মাধ্যমে তুমি জান্নাতে যেতে পারবে। এই জন্য এটাকে আল্লাহর পয়গম্বর জান্নাতের বাগান বলেছেন। আমরা এখানে বসে বসে যা কিছু কাজ করব সমস্ত কাজগুলি আমাদেরকে জান্নাতে যাওয়ার উপায় হবে। এই কারণে আল্লাহ রাসূল বলেন, যখন তোমরা বেহেশতের বাগানে যাবে বেশি বেশি করে ফল বক্ষণ করো। আল্লাহ পাকের কাছে দোয়া করতেছি, মাওলা তোমার পয়গম্বর যেমন ভাবে এটাকে জান্নাতের বাগান বলে আহ্বান করেছেন, বসার মত তৌফিক যখন দিয়েছো মাওলা, গুনাহগুলি মাফ করাইয়া কিয়ামতের ময়দানে বাস্তব জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব ফরমান, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ, আমার মিম্বার মসজিদে নববীর মধ্যে যেখানে অবস্থিত এখান থেকে আমার হুজরা পর্যন্ত মাঝখানে আল্লাহ পাক জান্নাতের একটা টুকরা বানিয়েছেন, ওই টুকরাটার নাম রাসূল বলছেন হাদিস শরীফ লেখা মসজিদে নববীর মধ্যে এখনো হাদিসটুকু লেখা, এই জায়গাটাকে আল্লাহ পাক জান্নাতের টুকরা বলে আহ্বান করেছেন। এটার জন্য মুহাদ্দিসিন কেরাম ব্যাখ্যা লেখেন, যারা মসজিদে নববীর ওই জায়গাটার মধ্যে যাওয়ার মতো তৌফিক হয়ে যাবে সেইখানে গিয়ে দুই রাকাত নামাজ পড়বে, দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে জান্নাতে যাওয়ার জন্য সহজ করে দিবে। আরেক ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসিন কেরাম লেখেন, আল্লাহ পয়গম্বর এই জায়গাটাকে জান্নাতের টুকরা কেন বললেন? কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গাটাকে নির্বাচন করে আখিরাতের জান্নাতের অংশ হিসাবে বানাইয়া দিবে। এই জন্যই তো এই জায়গাটার মধ্যে যাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। যারা মদিনা শরীফের রওজা পাকে জিয়ারত করতে যায়, লাইনের পরে লাইন থেকে দুই ঘন্টা তিন ঘন্টা সারিবদ্ধভাবে থেকে কেমন করে ওই জায়গার মধ্যে যাওয়া যায়, দুইটা সেজদা দেওয়া যায়, যেহেতু রাসূল এটাকে রিয়াদুল জান্নাহ বলেছেন, জান্নাতের বাগান বলেছেন। আল্লাহ জমিনের মধ্যে হাজারো কষ্টের পরে যদি আমাকে তুমি সেখানে একটু যাওয়ার তৌফিক দান করো, আমি আশা করব কিয়ামতের ময়দানে আসল জান্নাতে যাওয়ার তৌফিক হবে। এই জন্য যারা আমরা এখানে এসে বসছি শুকর আদায় করা দরকার না ভাই? অন্তর খুলে আরেকবার শুকর জানাই, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই শব্দটা খুব পছন্দ, খুব পছন্দের শব্দ। রাত্রের প্রথম অংশে আমি আলহামদুলিল্লাহ বলেছি, আল্লাহ শুকর নেয়ামত পেয়েছি। মিশকাতের সারাহুল্লাহ আলী কারী রহমতুল্লাহ আলাইহি লিখেন, যারা নেয়ামতের শুকর আদায় করে তাদের নেয়ামত বাড়িয়ে দেওয়া হয়, এটা সাধারণ ব্যাপার নয়। যখন ঈমানের উপরে শুকর আদায় করবা, নেয়ামত পাইয়া যখন শুকর আদায় করবা, তুমি নিশ্চিত মনে রাখবা আল্লাহ তোমাকে ওই কাজটা আরো বেশি করে করার তৌফিক দিবেন। এই জন্য বেশি বেশি করে নেয়ামত বলতে শুধু টাকা পয়সা নয়,
আখেরাত কেমন করে আমার সুন্দর হবে, এই কাজটা সবচেয়ে বড় নেয়ামত। মজলিসের মধ্যে বসছি, নিকাদের সাথে বসছি, নেয়ামত না বাবা, শুধু টাকা পয়সাই নেয়ামত, শুধু টাকা পয়সা নেয়ামত। ইবাদতের তৌফিক পাওয়া এটা সবচেয়ে বড় নেয়ামত। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান, আল্লাহ যদি তার কোন বান্দাকে ভালোবাসে, আল্লাহ সেই বান্দাকে ব্যবহার করেন। সুবহানাল্লাহ, আল্লাহ কাউকে ভালোবাসলে তাকে আল্লাহ ব্যবহার করেন। আপনার কোন কর্মচারীকে যদি আপনি ভালোবাসেন, আপনার বহু জিম্মাদারি বহু দায়িত্ব কাজগুলি তার দ্বারা করানো, যাকে আপনি বিশ্বাস করেন না ভালোবাসেন না, ওই খাদেম কর্মচারীকে দিয়া ওই কাজ করাতে রাজি হন না। যেমনি ভাবে আল্লাহ পাক বলেন, আমি যখন আমার কোন বান্দাকে ভালোবাসি, আমি সেই বান্দাকে ব্যবহার করি, তাকে নামাজের তৌফিক দেই, জিকিরের তৌফিক দেই, তেলাওয়াতের তৌফিক দেই, নেক কাজ করার তৌফিক দেই, সত্য কথা বলার তৌফিক দান করি, হালাল ব্যবসা করার তৌফিক দান করি, আমাকে সেজদা দেওয়ার তৌফিক দেই। এগুলি সব কিছু হলো আল্লাহ তাকে ব্যবহার করলো। আমি আল্লাহর কাছে দরখাস্ত করবো, আল্লাহ তুমি মেহরবানি করে আমার এই হায়াতটাকে কবুল করো, আমাকে একটু নেক কাজে তুমি ব্যবহার করো। আল্লাহ পাকের কাছে আমি ছোট্ট একটু একটু আয়াত তেলাওয়াত করেছি, অগণিত অসংখ্য হাদিসে পাক পাক একটা মশহুর হাদিসের অংশ তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ পাক অল্প সময় দু চারটা কথা বলার তৌফিক দেন, যে কথাগুলি আমার দরকার, আপনাদের দরকার। আমি মাইকের সামনে বসছি, আপনারা শ্রোতা নিচে বসে আছে, কর্তব্যের খাতিরে এখানে সামনে বসছে, কিন্তু আপনাদের মূল্য অনেক বেশি বেশি, আপনারা নিজেদেরকে মিটিয়ে দিচ্ছেন, নিজেদের অস্তিত্বকে মিটিয়ে আপনারা নিচে বা বসে আছে। এই জন্য যারা যত বেশি আল্লাহর সামনে নিজকে যত বেশি ছোট করবে আর মিটিয়ে দিবে, আল্লাহ পাক তাদের সম্মান আখেরাতে অনেক বাড়িয়ে দেবে। এই জন্য এটা সিস্টেমটাই করা হয়েছে এইভাবে, এর মানে এমনটা নয় যে আলোচক অনেক দামি হয়ে গেছে। কিছু শব্দ ব্যবহার করা হয় সমাজের মানুষকে বোঝার জন্য, আসলে এই সমস্ত শব্দগুলি আসলে আলোচক অনেক সময় সাবধানতা অবলম্বন করতে হয়, তার নামের সাথে সাহেব হাদিস লাগানো হয়, পীর লাগানো হয়, খতিব লাগানো হয়, মুফাসসির কোরআন লাগানো হয়, এই শব্দগুলি লেখা হয়। কি বলে লেখা হয়, কি হয়, শব্দ তো শব্দের জায়গার মধ্যে লেখা হয়েছে, লেখনেওয়ালা লিখেছে, যার নামের উপরে লিখছে তার ব্যাপারে বড় সাবধান। এই শব্দগুলি লেখার কারণে তুমি যেন ফুলে না যাও, তুমি যেন অহংকারী হয়ে না যাও, তুমি যেন নিজকে বড় বলে না করো, খুব সাবধান। আমাদের আমার হযরত সবসময় বলতেন, বাবা মানুষ তো দুনিয়ার মধ্যে আসলে অনেক সময় আল্লাহ পাকের তৌফিকের দ্বারা কিছু কাজ তোমার দ্বারা আল্লাহ পাক করাবে, সেই কাজগুলির উপরে মানুষ হয়তো প্রশংসার বাক্য বলবে, এই শব্দগুলি কানে আসলে নফসের উপরে জুতাটা বসাইয়া রাখবা, তোমার পায়ের জুতাটা নফসের উপরে বসাইয়া রাখবা, নফস যেন খুশি হতে না পারে, নফস এই সমস্ত ব্যাপারে খুব খুশি হয়, খুব মোটা হয়ে যায়। বুঝেন নাই ভাইরা, এই জন্য আপনাদের থেকে আমাদের এখানে চেয়ারটা বড় কঠিন, আপনারা তো সাদা সিধা ভাবে বসছেন, আড়ম্বর নাই, কিন্তু চেয়ারে আপনি বসনে বলা বড় কঠিন, তার ব্যাপারে প্রশংসা শব্দ আছে, লিখছে অনেক কিছু, এই শব্দগুলি আমার কোনো কৃতিত্ব নাই, এগুলি সব করাইছেন তো আমার মাওলা। বান্দার কি কোনো ক্ষমতা বলেন না, বান্দার কোনো ক্ষমতা আছে?
আপনাকে বড় একটা পদ দিয়েছেন, বড় জিম্মাদারি দিয়েছেন, ডিসি বানাইছেন, এমপি মন্ত্রী মিনিস্টার হয়েছেন, এটার যোগ্যতা আপনার নয়। আপনার মতো বহু মানুষ রাস্তায় ফুটপাতে ঘুরে, মাওলা আপনাকে ধরে আইরা চেয়ারে বসাই দিছে, এটা মাওলার কৃতিত্ব, প্রশংসা পাওয়ার যোগ্যতা রাখেন আমার মাওলা। এই জন্য বড় সাবধান, ভয় লাগে, ভয় লাগে, মাঝে মাঝে নিজকে নিজে হারিয়ে যায়। কি হালাত দুনিয়ার জীবনে, মানুষ তো হয়তো অনেক বাহাবা বললে অনেক কিছু বলবে, তাতে আমার কি লাভ? আমার কবরে আমাকে যাওয়া লাগবে, আমাকে আমার আমল সম্পর্কে প্রশ্ন করা হবে। এই জন্য আমি যদি আলোচনা করি, সেই অনুযায়ী যদি নিজের নফসকে, নিজের আত্মাকে তৈরি করতে না পারি, তাহলে মানুষের কাছে কি ফায়দা পৌঁছবে? এই জন্য সবসময় কথা বলার আগে চিন্তা হয়, এ আল্লাহ যেন মাইক হইয়া না যাই, মাইকটা কত কথাই সাপ্লাই করে, মাইকের মতো না হইয়া যেন বাস্তব আমল করনেওয়ালা হতে পারি। এটা আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন তৌফিক দান করে। বজুদ চিজে কে দাদি মঞ্চ দারাম চে মি জুই জে জে বো আস্তি নাম। মাওলা ছোট একটা বাচ্চার কাছে অনেক সময় আমরা দেখি, বাচ্চার কাছে কেউ হাত পেতে কিছু চায়, আমাকে দাও এটা দাও সেটা দাও, বাচ্চা বলেন আমার কাছে কিছু নাই, আগে আমাকে আপনি কিছু দেন, দেওয়ার পরে আমার কাছে চান, তখন আমি আমার থেকে সব কিছু দিব। ছোট বাচ্চা বিভিন্ন রকমের ফল ফরুট তার সামনে থাকে, তখন বাবা হাত পাতে, মা হাত পাতে, আমাকে কিছু দাও, করে কি করে না? বাচ্চার কাছে যদি না থাকে বাচ্চা দিতে পারবে? আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলে, বজুজি যে কে দাদি মঞ্চে দারাম চে মি জুই জে জে গো আস্তি নাম। মাওলার কাছে দরখাস্ত করে বলে, মাওলা ইবাদত করার তৌফিক যদি তুমি না দাও, তুমি যদি আমাকে নামাজি না বানাও, আমাকে রোজাওয়ালা না বানাও, আমাকে তাহাজ্জুদ গুজার না বানাও, আমাকে তেলাওয়াত করার তৌফিক না দাও, তাহলে আমি কেমন করে তোমাকে এগুলি দিব? আগে আমাকে তুমি এগুলি করার তৌফিক দান করো, তারপরে আমার কাছে চাও, আমি প্রাণ ভরে তোমাকে এগুলি দিব। কে বাবা, ঠিক না ব্যাঠি? তৌফিক দিলেন কে? আল্লাহ থেকে চেয়ে নিতে, আল্লাহ পাকের কাছে চাওয়া, মাওলার কাছে। মাওলা বলে তুমি আমার কাছে চাও, আমি তো চাই আমার বান্দাকে এরকম বানাইতে চাই। বান্দা তুমি নামাজি হও, তাসবিহ আলা হও, জিকির আলা হও, গুনার কাজ ছেড়ে দাও, জবানের থেকে মিথ্যা কথা ছেড়ে দাও, অহংকার ছেড়ে দাও, কিবির ছেড়ে দাও, ওজব ছেড়ে দাও, এগুলি সব বাদ দাও, সব বাদ দিয়ে তুমি একজন ভালো মানুষ হয়ে যাও, আমি তো তৌফিক দিব। এই জন্য আল্লাহ পাকের কাছে সবসময় তৌফিক চাওয়া লাগবে। নিজের মনটাকে ছোট করে নামাজ পড়তে পারলাম, শুকর আদায় করবো, অহংকার করা যাবে না। আরেকজন নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে হয়ে দেখি কিছু মানুষ রাস্তার মধ্যে নামাজ ছাড়া আছে না নাই, ওই সময় যদি নিজে মনে মনে খুব খুশি হয়ে যায়, আমি তো নামাজ পড়ছি, ওরা তো নামাজ পড়তে পারলো না, ওরা আমার থেকে কত খারাপ, কি বলেন? মসজিদ থেকে বাইর হলে এরকম দেখা যায় না? মসজিদ থেকে বাইর হয়ে যখন তাদের দিকে নজর করে, তোমার মনটা যদি বড় হয়ে যায়, তারা নামাজ পড়ে না, জানো আমি নামাজ পড়েছি, আমি কত ভালো মানুষ, আল্লাহ বলে তোরে নামাজ সব বরবাদ হয়ে যাবে, দুই পয়সারও লাভ নাই, তোমাকে আমি আমার রহমতের দ্বারা মসজিদে ঢুকাইছি, ওই লোকটাকে আমি মসজিদে ঢুকাই নাই, এটা তোর কৃতিত্ব নয়, তুই কেন অহংকারী হলি, ইবাদত করে কেন নিজকে নিজে বড় মনে করলি? আল্লাহ বলে তো আমার বন্ধু, দেখো জীবনে অনেক অনেক কাজ করার পরে বলে হাদিসের ভাষা, ওয়ালা ফখরা আলাই,
আমাকে আল্লাহ পাক রহমতের নবী বানিয়েছেন, আমাকে হাবিবুল্লাহ বানিয়েছেন, আমাকে আল্লাহ পাক বহু কিছু দান করেছেন, কিয়ামতের ময়দানে শাফাত উজমা দিবে, মাকামে মাহমুদ দিবেন, এগুলি সব কিছু বলার পরে আল্লাহ রাসূল বলেন ওয়ালা ফখরা আলাই ওয়ালা ফখরা আলাই, এ উম্মতরা আমি যে শব্দগুলি ব্যবহার করলাম এর মধ্যে আমি আল্লাহর কাছে শুকর আদায় করি, আমি মুহাম্মাদের দিলের মধ্যে কোনো গর্ব নাই, কোনো অহংকার তিনি বলতে পারেন, তিনি রহমতের নবী, তাকে আল্লাহ পাক মাকামে মাহমুদ দিবেন, তাকে ওসিলা বানাবেন, তাকে সমস্ত নবীদের মধ্যে সর্দার, সমস্ত উম্মতের মধ্যে সর্দার বানাইয়েছেন, শ্রেষ্ঠ নবী বানাইছেন, এগুলি সব কিছু তো বাস্তব, কিন্তু রাসূল সাথে সাথে আপনাকে আর আমাকে শিখাবার জন্য এই শব্দটার সাথে সাথে ব্যবহার করেছেন, ওয়ালা ফখরা আলাই, খবরদার এই কাজের উপরে কোনো ফখর করো না, গর্ব করো না। তাহলে বোঝা গেল এই শব্দটা রাসূল আমাদেরকে শিখাবার জন্য বলছেন না বাবা, কি রে বাবা, বোঝা যায় আমাদের কিছু নামাজ পড়লাম, রোজা রাখলাম, তাহাজ্জুদ পড়লাম, জিকির আজকার করলাম, খোদার কসম আল্লাহ ফখরা আলাই, কোনদিন অন্তরের মধ্যে আনা যাবে না যে আমি কিছু করছি, আমি কিছুই করি। একটা কিবির আর একটা তাকাব্বুর, শব্দ একটাই, দুইটার মধ্যে কিছু ব্যস্ত বাস, এটা বড় কঠিন একটা শব্দ, কঠিন একটা শব্দ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসে আছেন, ঈশার পরে, ঈশার নামাজের পরে বসে সাহাবায়ে কেরাম বড় বড় যারা, তাদের সামনে আল্লাহর পয়গম্বর হঠাৎ করে বললেন, আমি রাত্রি বেলা শেষের দিকে একটা সফর করব। কোথায় সফর করব? জিনদেরকে দাওয়াত দেওয়ার জন্য যাও, জিনদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো, আমি সফরে যাব, তবে আমার সাথে একজন সাথীও নিব, সবাইকে নেওয়া যাবে না, যাকে আমার সাথী বানাবো সেই লোকটাকে আল্লাহ পাক এমন একজন বান্দা বানিয়েছেন, তার অন্তরের মধ্যে জুজেলা ইয়াতাজাজ্জা, তার অন্তরের মধ্যে জাররা পরিমাণ কোনো অহংকার না। যেটাকে জুজেলা ইয়াতাজাজ্জা বলা হয় এলমান থেকে, যেটাকে ভাগ করার পরে আর ভাগ করা যায় না, কোন একটা জিনিসকে ভাগ করার পরে আর ভাগ করা যায় না, এটাকে আরবি ভাষা বলে জুজেলা ইয়াতাজাজ্জা, আর ভাগ করা যায় না। যারা পরিমাণ তো আমরা ভাষা বহু শুনছি, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা যাররা তাফসীর খুলে দেখেন কি লিখছে, সকাল বেলা পূর্ব আকাশে যখন সূর্যটা একটু উঠতে থাকে, আপনার আমার ঘরের মধ্যে জানালার খিড়কি দিয়া একটু আলো যখন ঢুকে, আমার কথা কি বুঝে আসতেছে বাবা? আপনারা তো অনেক ভালো ভালো আলোচনা ইনশাআল্লাহ পরে শুনবেন, আমি কিছু ভাঙা চোরা কথা বলে যাচ্ছি, ভাঙা কথা, ভাঙা কথা বুঝুন তো, কথার কোনো মিল নাই, সুর সার নাই, কিছু নাই, এই জন্য কয়েকটা ভাঙা কথা বলতেছি। সূর্যের আলোটা যখন ঢুকে এর মধ্যে দেখা যায় খুব চোখে মালুম করা যায় না, এরকম কিছু বালু কণা সূর্যের ওই আলোটার মধ্যে দেখা যায়, দেখছেন আপনারা কোন, এটাকে বলে জাররা, জাররা বুঝছেন তো, বলে যে আল্লাহ পাক কোরআনে বলেন নেক আমল যদি এতটুকু হয়, আল্লাহ পাক বলেন এটাও চলে আসবে তোমার আমলনামায় মিজানের পাল্লায়, আর গুনাহ যদি এতটুকু হয় এটাও তোমার পাল্লায় আসবে। তাহলে কঠিন মাসালা, এই জন্য আল্লাহ পাক আল্লাহ রাসূল বলতেছে আমার এই সাহাবী যাকে আমি সাথে নিয়ে যাব, তার অন্তরের মধ্যে
একটা চুল পরিমাণ যাত্রা পরিমাণ অহংকার, আমি তাকে সাথী বানাচ্ছি কেন? কারণ আমি যাদেরকে দাওয়াত দিতে যাইতেছি ওরা হলো সার্কাস, ওরা অহংকারী বেশি। দাওয়াত দিতে যাইতেছে কাদের কাছে? জিনদের কাছে। জিনদের কাছে দাওয়াত দিতে যাইতেছে। জিনরা বেশি কি বলছিল? আদমকে আমি কেন সেজদা করব? কারণ আদম তো মাটির তৈরি, আর আমাকে বানাইছে আগুন দিয়া। অহংকারী না, একটা অহংকারী তো শেষ হয়ে গেল মাটি। এই জন্য জিন্নাতের অহংকারী বেশি। আল্লাহ সুবহানাহু তাআলা এদেরকে বানাইছে ওই হাবা হাবা, আগুনের স্বভাব উদ্যুত দিকে উঠে যাওয়া, মাটির স্বভাব নিচে নিচে নামে। মাটির একটা ঢিলা উপরে দিয়ে নিক্ষেপ করবেন, উপরে যাবে না নিচে আসবে, এটা মাটির মাটি। আর আগুন জ্বালিয়ে দিয়ে নিচের দিকে আসে না উপরের দিকে যায়, এটা আগুনের স্বভাব। তো আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাক বলেন যে আমি দুনিয়া আদমকে মাটি দিয়ে বানাইছি, এটার জন্য সবসময় জিনের মোকাবেলায় তারা যেন ছোট হইয়া থাকে, আর ছোট হইয়া থাকবে আমি আল্লাহ তাদেরকে বড় বানাই। এই জন্য আল্লাহ রাসূল বলেন আমার সাথী হবে এমন একজন লোককে, এমন একজন সাহাবীকে আমি নিব যে এই লোকটার অন্তরের মধ্যে একটা যাত্রা পরিমাণ অহংকার নাই। সাহাবারা এটা শোনার পরে অধীর আগ্রহের সাথে চিন্তা করতেছে এই কপালটা যেন কার। রাসূলের সাথে সফরে যাবে জিনদেরকে দাওয়াত দিতে, আর রাসূল নাম বলেন নাই, তার গুণ বলছেন এমন একটা লোককে আমি সাথে সাথে। এই জন্য সাহাবায়ে কেরাম কিছু সময় আরাম করলেন, রাত্রির শেষ ভাগে সবাই ঘর থেকে উঠে চলে আসছে, মনে কি চায় না আমি লোকটাকে দেখতে? বলেন না চায় কি চায় না? যে লোকটার প্রশংসা সরকারে দোয়ালম করছেন এই সাহাবি ভাই জানাকে, তার ভাগ্য কত ভালো। রাত্রি শেষ ভাগে আসছে, আসার পরে আল্লাহ রাসূল সামান তৈরি করে সওয়ারি সামনে রাখলেন, নজর ঘুরে দেখি যে সাহাবীটা রাসূলের সাথে রদীফ হয়েছেন সওয়ারির পিছনে বসছেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। বলেন না সুবহানাল্লাহ, আব্দুল্লাহ ইবনে মাসউদ সবাই দেখিতে অবাক, ব্যাপার তো ঠিক আছে, আল্লাহ পাক আব্দুল্লাহ ইবনে মাসউদ কি বানাইছেন? আব্দুল্লাহ যাকে আল্লাহ সুবহানাহু তাআলা এত ফাকাহাত দিয়েছেন, তাকে আল্লাহ পাক ইলম কোরআন হাদিস বুঝার জন্য এত জ্ঞান দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আমি সাতজন সাহাবীদের নাম করে গেলাম, দুনিয়ার থেকে আমি চলে যাব, সাতজন লোকেরা বসে যদি কোনো মাসলা মাসাইলের ব্যাপারে তোমাদের মধ্যে সমস্যা দেখা দেয় তখন তোমরা এই সাতজনের শরণাপন্ন হবে। সাতজনের মধ্যে যদি তাদের মধ্যে কথার মধ্যে একতলাফ হয়, মতানৈক্য সৃষ্টি হয়, তাহলে সমান ভাগ হবে না, এক ভাগে হবে তিন জন আরেক ভাগে হবে চারজন, সমান ভাগ যেই ভাগে তিনজন হোক অসুবিধা নাই, আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই ভাগে আছে সেই ভাগটা তোমরা গ্রহণ করো। যদি ছয় জনের মধ্যে সাত জনের মধ্যে ছয় জন যদি একদিকে চলে যায়, একা আব্দুল্লাহ ইবনে মাসউদ যেই দলে থাকবে আব্দুল্লাহ ইবনে মাসউদের কথাটাকে গ্রহণযোগ্য দিবা।
এলমেরাগর তানজানি মারে বুয়া এলমেরাগর ইয়া এলমেরাগর তানজানি মারে বুয়া আল্লাহ পাক এলমেরাগর দিলজানি ইয়ারে বুয়া যদি এলিম কে হাসিল করে এটা যদি তুমি দিলের মধ্যে দাও আর শুকর আদায় করো এটা দ্বারা দেখবা তোমার ইজ্জত বেড়ে যাবে আর এলিম হাসিল করে যদি নিজের বাহিরের অনেক কিছু নিজকে নিজে বুঝাইতে চাও এটা তোমার জন্য বিষাক্ত সাপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে মাসউদ কে নিয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশংসা করে বলেন সাহাবাদের অনেকের এক একটা গুণ আছে যেহেতু আমি জিন্নাতদেরকে দাওয়াত দিতে যাইতেছি সেই গানের মধ্যে অহংকারী লোক নেওয়া যাবে না যে যত বেশি নতওয়ালা হবে ছোট হবে এই লোকটার দ্বারা আল্লাহ পাক দ্বীনের কাজ নিবে বেশি এই জন্য ভাইরা বুঝা যাচ্ছে এটা বহুত বড় খারাপ আমি নামাজ পড়েছি আমি ভালো কাজ করেছি আরেকজনকে আমি ছোট নজরে দেখা যাবে না যখনই আরেকজনকে ছোট নজর করবো তখন এটার নাম হবে তাকাব্বুর এতক্ষণ ছিল এটা কিবির আর এখন এটা তাকাব্বুর হয়ে গেছে আরেকজনের তুলনায় নিজেকে বড় আর ভালো মনে হচ্ছে তো যাই হোক আল্লাহ আকবার আমি যে আয়াতটা পড়েছিলাম আয়াতটা অনেকের প্রসিদ্ধ আয়াত আল্লাহ মানুষকে মানুষের শরীরের মধ্যে তিনটা জিনিস দিয়েছেন একটার নাম রূহ আরেকটার নাম নফস আরেকটার নাম কলব কয়টা ভাই রূহ নফস কলব কলবের ব্যাপারে তো আমরা জানি বিভিন্ন জায়গায় বহু শুনছি আল্লাহ রাসূল বলছেন এটাকে বাম দুধের দুই আঙ্গুল নিচে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ পাক এই কলবটা বসাই আছে বাম দুধের দুই আঙ্গুল নিচে কলবের জায়গাটা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি দেখেন ওনাদের ভাষাগুলি আমি যে একটু আগে যে কথাটা বলছিলাম নিজকে নিজে গোপন রাখে ছোট রাখে যেন অহংকারের বীজ ঢুকতে না পারে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ যেই বংশধারা থেকে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম যার সম্পর্কে আপনারা বহু গল্প শুনেছেন হাদিসের পৃষ্ঠার মধ্যে মহাদিসের কেরাম লিখেছেন যিনি এত ইনসাফ করতেন এবং আল্লাহ পাকের ভয় তার দিলের মধ্যে এত বেশি ছিল যেই কারণে একসাথে বকরি আর বাঘ পানি খায় ঘাস খায় কেউ কারোর উপরে সামান্যতম জুলুমের নজর করে না কি সাধারণ বলেন এটা কি সাধারণ বাঘ বকরি একসাথে পানি খায় ঘাস খায় বাঘের স্বভাব তো বকরি পাইলে তার উপর জুলুম করবে তাকে মটকে ভেঙে ফেলবে কিন্তু তার খেলাফত কাল যতদিন ছিল সমস্ত উলামায়ে কেরাম আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তার জামানায় এরকম ইনসাফ ছিল একটা বকরি বাঘ কার উপরে জুলুম করবে সেই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তার সম্পর্কে কিতাবে দেখেছি তিনি বলেন আমি রূহ সম্পর্কে কলব সম্পর্কে নফস সম্পর্কে তো আমি আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করেছিলাম আমি বলে নাই শব্দটা বলে যে কোন একজন আল্লাহর বান্দা কোন একজন নিজের কথাটা গোপন গোপন ঠিক কিতাব হলো এই অবস্থায় লিখছেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন কোন একজন আল্লাহর বান্দা আল্লাহ পাকের কাছে দরখাস্ত করেছেন আল্লাহ মানুষের কলবের অবস্থাটা কোথায় একটু জানতে মনে চায় অথচ কাজটা ওনার নিজের কার কার ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ
তিনি বলেন যে কোন একজন আল্লাহর বান্দা, অর্থাৎ নিজেকে নিজে গোপন রাখছেন। এটার থেকে অনেক কিছু শিক্ষা আছে। একটা শব্দ থেকে জিন্দগির মোড় ঘুরে যায়। বেশি এত বড় মানুষ, তিনি নিজের কথাটা নিজে প্রকাশ না করে কোন একজন আল্লাহর বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালবের মধ্যে আলকা করেছেন এবং একটা গায়বী আওয়াজ দিয়ে তাকে জানাই দিয়েছেন। সুবহানাল্লাহ, মানুষের কলবের অবস্থানটা কোথায়? কলবের অবস্থান বাম দুধের দুই আঙ্গুল নিচে, সিনা বরাবর এই বাম পাশে, এখানে কলবটা অবস্থিত। তিনি শুকর আদায় করলেন আল্লাহ পাকের কাছে। তখন তিনি বলেন যে আল্লাহর পয়গম্বরের একটা হাদিস আমাকে বুঝতে সহজ হয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, আশ-শাইতানু জাসিমুন আলা কালবে বনি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াস। রাসূল যে বলেন বনি আদমের কলবের দিকে শয়তান উৎপেতে থাকে, এইভাবে আকর্ষণ করে থাকে, কোন সময় কলবটাকে আক্রমণ করে করে কলবটাকে নষ্ট করবে। শয়তান ভালো করে জানে কলবটাকে নষ্ট করে দিতে পারলে তার সব বরবাদ হয়ে যাবে। এই জন্য যখনই সে আল্লাহকে ইয়াদ করে, আল্লাহ স্মরণ করে, তখন শয়তান দূর হয়ে যায়। গাফেল হয়ে গেলে শয়তান এসা চলে আসে। তখন তিনি বলতেছিলেন শয়তান কোন রাস্তা দিয়ে ঢুকে, এটা আমার বুঝার মতো একটা অবস্থা হয়ে গেল। হাদিস শরীফ মধ্যে মাওয়াহিবে লাবানিয়ার মধ্যে লিখেছেন, আল্লাহু আকবার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোহরে নবুয়ত এই জন্যই তো পৃষ্ঠের পিছন দিয়া বাম দুধের দুই আঙ্গুল নিচে বরাবর এই জায়গাটার মধ্যে আল্লাহর পয়গম্বরের মোহরে নবুয়ত বসাই দেওয়া হয়েছে। রাসূলের একটা মোহরে নবুয়ত ছিল না, শুনেন নাই ওয়াজ ডিমের মতো ঝলক দিতেছে, নূরের ঝলক তার মধ্যে একটা ডিম বরাবর, রাসূলের পৃষ্ঠের পিছনে বাম দুধ বরাবর ঠিক পিছনে মোহরে নবুয়ত একটা গোশতের টুকরা এটা বসে বসে। এর মধ্যে অনেক ইখতিলাফ আসছে। অনেক অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এটা রাসূল জন্মের পরে না জন্মের আগে, এটা নিয়ে অনেক ইখতিলাফ, প্রত্যেকের দলিল আছে। তবে আকসারিয়তের দলিল হলো আল্লাহর পয়গম্বর জমিনে আসার আগেই মায়ের গর্ভ থেকে মোহরে নবুয়ত নিয়ে আসছেন। সুবহানাল্লাহ, কেন আল্লাহর পয়গম্বরের পিছনে এই মোহরে নবুয়তটা দিলেন? এটা কি নিয়ে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তিনি গবেষণা শুরু করলেন, হাদিসের উপরে ব্যাখ্যা শুরু করলেন, আল্লাহর পয়গম্বরের মোহর নবুয়তটা পিছনে কেন? যেহেতু আল্লাহর পয়গম্বরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারবার করে তার কলবকে সিনা সাফ করেছেন, ওপেন সার্জারি করে আল্লাহর পয়গম্বরের সিনা মোবারককে ধুয়ে পরিষ্কার করা, পুরোপুরি হিকমত সবকিছু ঢুকাই দিলেন, ভিতরের অংশটা পুরোপুরি ভাবে খায়েশাত বলতে যে জিনিস মানুষের হতে পারে এগুলি আল্লাহর পয়গম্বর থেকে আল্লাহ সব বাহির করে দিয়েছেন। বাহির করার পরে পিছন থেকে যেন কখনো কোনো আক্রমণ হতে না পারে, এই জন্য কলবের বরাবর পিঠটার পিছন দিয়া যেই জায়গা দিয়া শয়তান তার এইভাবে চুষটাকে ঢুকাই দিয়া আক্রমণ করে কলবকে, ওই বরাবর আল্লাহ মোহরে নবুয়ত বসাই দিয়া এইভাবে করে দিয়েছেন শয়তান, কেয়ামত পর্যন্ত আমার পয়গম্বর তোর ক্ষমতা বন্ধ করে দিলাম। আর পারবি তোর ক্ষমতা শেষ, এই জন্য আল্লাহ রাসূলের কাছে শয়তানের কোন অসুস্থ আসতে পারে। এগুলোর থেকে এক একটার থেকে এই হাদিসগুলোর থেকে অনেক অনেক মাসালা ইস্তেমবাদ করা হয়। মুহাদ্দিসিনে কেরাম লিখছেন হাদিসগুলি গবেষণা করলে দেখা যায় এখান থেকে আসছেন আল্লাহর পয়গম্বরের সামনে অনেক সময় অনেক মহিলা বুখারী শরীফের ওই হাদিসটাকে মোতালা করলে ওলামায়ে কেরাম দেখতে পাবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের অনেক সময় উম্মে সুলাইমের ঘরের মধ্যে আল্লাহর রাসূল আরাম করতেন। আসেনা হাদিসটা হযরত উম্মে সুলাইম
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে হারাম তার খালা, সেইখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এর উপরে হাদিস লিখেছেন, সেইখানে আল্লাহর রাসূল তিনি অনেক সময় আরাম করতেন, রাসূলের মাথা চুলের থেকে কিছু থাকলে বের করে দিতেন, প্রস্ত হয়েছিল সেখানে প্রায় আটটা থেকে দশটা তাওজিহ লেখা হয়েছে যে আল্লাহর রাসূল বেগানা মহিলার সাথে সেইখানে ওই ঘরে রাসূল কেন গেলেন, প্রশ্ন হয় কি হয় না, হয় না? সেই হাদিসগুলির ব্যাখ্যা লিখতে 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 অনেক ব্যাখ্যা, এক একজন এক একটা ব্যাখ্যা দিয়েছেন, তো দিয়েছেন দিতে দিতে সর্বশেষ সিদ্ধান্ত হলো আল্লাহর পয়গম্বরের সাথে কোন মহিলাদের পর্দা ছিল না, কারণ হলো আয়েশা বলছে যে জিনিসটা আল্লাহ পাক আল্লাহর পয়গম্বরের থেকেটা সব দূর করে ফেলছেন, এই জন্য আল্লাহর পয়গম্বরের সাথে কোন মহিলার হাকিকি পর্দা ছিল না। এই জন্য সারাংশটা বললাম, লম্বা কথা, আল্লাহ পাক পয়গম্বরের সিনা মুবারককে পরিষ্কার করা মহরে নবুয়ত বসাই দিয়েছেন আল্লাহর পয়গম্বরের দিকে নফসানিয়তের নফস আম্মারান যত কিছু ছিল সব কি বাইর করে ফেলছেন, আল্লাহু আকবার, আপনার আর আমার জন্য কি কোনো ব্যবস্থা আছে বলেন না ভাই, আছে তাহলে বোঝা যায় নফস আমাদেরকে সব সময় বিরক্ত করে, নফস আছে না নাই ভাই, একটা রূহ আরেকটা নফস আরেকটা কলব, আল্লাহু আকবার, নফসের স্বভাব আদম আলা নবীন আলী সালাতু ওয়াসসালামকে এবং কি কোরআনের যতগুলি আয়াত দেখবেন সবগুলি খারাপ আমলগুলার ধারণা নফসের দিকে করা হয়েছে, উহজিরাতিল আনফুসুস সুহা বখালতের দিকে নফসকে সেই দিকে ধাবিতা করেছে, ইন্নান নাফসা লামারাতুন বিসু, নফস মানুষকে সব সময় খারাপের দিকে ধাবিত করে, নফস নফসের স্বভাব আপনাকে আমাকে আল্লাহ পাকের গোলামির দিকে ফিরাবার জন্য জাহান্নামের রাস্তা দেখার জন্য, আর আল্লাহ পাক যখন আদম আলা নবীন আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন বানাইলেন দীর্ঘ সময় আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের 60 লম্বা অবয়ব যখন পড়েছিল সেই জায়গার মধ্যে আরাফার ময়দানের পাশে পড়ে আছে, সেই জায়গার মধ্যে এখনো রূহ দেওয়া হয় নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীর খুলে দেখেন হাদিসের মধ্যে বয়ান হলো আল্লাহ পাক সর্বপ্রথম আদমের মধ্যে নফসটাকে আগে দিয়েছেন, তারপরে হলো আল্লাহ পাক বলে ও আনফাকতু মিন রূহি, তারপরে আদমের ভিতরে আমি রূহ দিয়েছি, প্রথমটা দেওয়া হয়েছে নফস, প্রথম কি দিছে ভাই বলেন, কি দিছে, নফসকে আগে রাখা হয়েছে তারপরে রূহ ফুকা হয়েছে, যখনই রূহ দেওয়া হয়েছে ফাকাউ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম তখন সাজদাতে বসে যায়, আল্লাহু আকবার, বাবা এই নফস আপনার আমার সকলের মধ্যে আছে আর নফসটাকে এখন দমন করা লাগবে, পাশে হলো রূহ আর নফস দুইটা হলো, কলির রূহ মিন আম ইয়াসআলুনাকা আনির রূহ, কলির রূহ মিন আমরি রব্বি, হাদিসের মধ্যে দেখা যায় বড় বড় মুহাদ্দিকিন লেখেন রূহের একটা সুরত আছে, ঠিক মানুষের শরীর যেরকম হুবাহু মানুষের চক্ষু হাত পা কান চক্ষু নাসিকা যা যা কিছু আছে রূহের মধ্যে হুবাহু সেটা হলো আসল মানুষ, আর আমার বডিটা হলো এটা নকল মানুষ, সুবহানাল্লাহ, রূহটা হলো আসল আমার বডিটা হলো নকল, এই জন্য লিখে রুহের মধ্যে আমার শরীরে যা কিছু আছে সব কিছু রুহের ভিতরে আছে, এই জন্য রুহের একটা জিসিম আছে যার কারণে রুহটাকে নেওয়ার জন্য আপনার আমার মৌতের সময় রুহ যখন ইমানদারের রুহ যখন নেওয়ার জন্য ফেরেশতা আসবে জান্নাত থেকে রেশমি কাপড় রুমাল নিয়ে আসবে, আর তখন তাকে জান্নাতের কিছু নমুনা দেখাবে, রুহটা পাগলের মতো হইয়া কোন সময় রুমালের ভিতরে ঢুকবে, সে তাড়াতাড়ি
চলে যাবে, এই মরা দেহের মধ্যে থাকতে সে মনে চায় না, আল্লাহর সাথে মোলাকাত করবে তাড়াতাড়ি রূহটা বের হয়ে যায়, এর জন্য রূহের একটা অবস্থান আছে। এই জন্য আল্লাহ সুবহান ও তাআলা বলছেন, যারা বিভিন্ন কথা বলছে, কলি রূহ মিন আমরে রব্বি, রূহের কোনো হাকিকত নাই, দেখা যায় না। বিভিন্ন মুহাদ্দিসিন এগুলোর উপর অনেক কথাবার্তা তারা লিখছে। যখন নফসের কাজ হলো আপনাকে আমাকে খারাপের দিকে নিয়ে যাওয়া, কলবটা যখন খারাপ হয়ে যায়, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, যখন কলব খারাপ হবে সেই লোকটার জীবনে কথা খারাপ হবে, চলা খারাপ হবে, হাতে ধরা খারাপ হবে, চোখে দেখা খারাপ হবে, সব কিছু খারাপ হয়ে যাবে। তার মূল কারণ হলো কলবটা খারাপ। কলব খারাপ হয়ে এটার সহযোগিতা হবে নফসের সাথে, কলব যখন ভালো কাজ করবে তার সহযোগিতা হবে রূহের সাথে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আপনি আমি যখন ঘুমিয়ে যাই, আল্লাহু আকবার, আমাদের রূহটাকে রাখে, নফসটাকে ওই সময় সে আল্লাহ পাক সরাইয়ে দেয়, সে বিচরণ করে। আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘুমের মধ্যে যদি কোনো মানুষকে যদি মৃত্যুর ফয়সালা যদি করে থাকেন, তখন আল্লাহ পাক রূহটাকে উঠে নিয়ে দেয়, নফসটাকে তার মধ্যে আর ফিরত দেয় না। এই জন্য আমি যে আয়াতটা পড়েছিলাম, নফস হালাত মানুষের দুইটা জিনিস, একটা নফসে আম্মারা, একটা নফসে লওয়ামা, আরেকটা নফসে মুতমাইন্না। এ বাবা, তিনটা নফসের কথা আল্লাহর কোরআন বলতেছে, ইন্নান নফসাল আম্মারাতুন বিসসু, হায়াত তো শেষ হয়ে যাইতেছে, নফসের গোলামি করে করে, নফসের তাবেদারি করে আমার কলবটাকে খারাপ অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। আমি কথা বললে মিথ্যা বলি, গীবত করি, রাস্তায় চলবার সময় চোখ দিয়া বেগানা নারী দেখি, অসৌন্দর্যের প্রতি আমি তাকাই, আল্লাহ আকবার, ব্যবসার মধ্যে খারাপ, মাফে কম দেই, যতগুলি খারাপ কাজ আছে এগুলি সব সম্পর্ক হলো নফসের সাথে, আমার কলবটা খারাপ, এখন নফসের সাথে যোগাযোগ। যখন এই হালাত হবে আল্লাহ পাক বলতেছে, নফস এটা খারাপ মনে রাখবা, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, আমার হায়াত কেমন করে গোড়ার দিকে কাটবে, আমার জীবনটা সকাল থেকে সন্ধ্যা, আমার রাত্র ঘুমের দিকে উঠার পরে হায়াত যখন চলবে, কিন্তু জবান দিয়ে আমি একটাবারের জন্য মিথ্যা বলবো না, তাহলে বোঝা গেল আমি নফসের গোলামির থেকে বেরিয়ে আসতেছি। মাফে যখন কম দেই, ভেজাল যখন দেই, তখন বোঝা যায় নফসের গোলামির দিকে চলে গেলাম। দোকানে বসে, রাস্তায় বসে পরের জন্য যখন গীবত করি, তাহলে গোলামি করলাম কার, নফসের, কার গোলামি? ও, নফসের গোলামি করতে করতে হায়াত শেষ করে দিলাম। এই জন্য আল্লাহ পাক বারবার বলতেছে, বান্দা, তোমার মধ্যে আমি যে নফস দিয়েছি এটাকে পবিত্র বানাও, পবিত্র বানাও, পবিত্র বানাও, কদ আফলাহা মান যাক্কাহা, পবিত্র করার মানে হলো নফসের থেকে বাইরে আসতে হবে, গুনার কাছ থেকে বেরিয়ে আসতে হবে। রাস্তায় চলবার সময় চোখের নজরটা বেগানা দিয়ে যায় কিনা, যাওয়া তো এটাই কথা যে আমার ভিতর যে একটু নফস আছে যাবে। আল্লাহু আকবার, আল্লাহ পাক বলতেছে, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বলতেছিল রাস্তায় যখন চলবে, হাদিসের মধ্যে একটা কথা আসছে হঠাৎ করে মনে পড়ে, হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা, যিনি আশারায়ে মুবাশশারা জান্নাতওয়ালাদের সার্টিফিকেট দর্জন ছিল, এর মধ্যে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা একজন। বুঝতেছেন ভাই কথাটা? আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা হুকে খলিফাতুল মুসলিমিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এর জামানায় তাকে মুলকে শামওয়ালাদের সাথে যুদ্ধের জন্য পাঠাইছিলেন।
যুদ্ধের জন্য পাঠিয়েছেন শাম দেশে ইহুদিদের সাথে, বিশাল বাহিনী। আল্লাহু আকবার, মনে রাখার কথা, জয়া মুসলমানরা আবু উবাইদা ইবনে জাররাহ হলেন সেনাপতি, আবু তিনি সেনাপতি, ইহুদিদের যে কেলা বিশাল শহর, বিশাল শহরকে গ্রাউ করে তারা কেলা তৈরি করছে, গেট দিয়ে ঢুকতে না পারলে কেউ সেখানে হস্তক্ষেপ করতে পারবে না, চতুর্পাশে ব্যস্ত মুসলমান নসিহত গ্রহণ করার জন্য। এর দুই একটা কথাই জীবনের জন্য যথেষ্ট, মনে রাখতে হবে। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যদেরকে বলছে গ্রাউ করে থাকো, প্রায় 15 দিন 17 দিন হয়ে যায়, মুসলমানেরা চতুর্দিকে বেষ্টনী দিয়ে আছে, তারা আর কেলার থেকে বাইরে হইতে পারবে না, তারা এখন ভিতরে বিরক্তি হয়েছে। হঠাৎ করে শয়তান তাদের ভিতরে প্রবঞ্চনা ঢুকাইছে, আরে মুসলমানের সৈন্যরা বহুদিন হয় আরব থেকে তারা আমাদের দেশে চলে আসছে, তাদের কাছে বউ নাই, বাচ্চা নাই, কেউ নাই, তারা এমন একটা অবস্থার মধ্যে পড়ে আছে, একটা কাজ করো, আমরা ইতিহাস সারাশ করে পূর্বের কিতাব করে দেখলাম, মুসা আলাইহিসসালামের মধ্যে তার সৈন্যদের মধ্যে যখন তারা কোনো মহিলাদের প্রতি আক্রমণ করেছে, মহিলাদের সাথে যখন তাদের উঠা বসা শুরু হয়ে যায়, তখন আল্লাহর সাহায্য তাদের দিকে বন্ধ হয়ে যায়, আমরা একটা কাজ করি আসো। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আইসা তাদের সেনাপতি প্রস্তাব নিয়ে আসছে, আমরা অস্ত্র রেখে দিলাম, তোমাদের সাথে আর যুদ্ধ করব না। একটা প্রস্তাব হলো কেলার ভিতর দিয়ে ঢুকে আমাদের শহরের ভিতরে তোমরা ঢুকবা, এদিক থেকে ঢুকে ওদিক থেকে বেরিয়ে যাবা, আমরা তোমাদের উপরে আক্রমণ করব না, অস্ত্র সব রেখে দিলাম। এদিক থেকে মুসলমানদের আবু উবাইদা ইবনে জাররার কাছে প্রস্তাব নিয়ে আসছে, ওই দিক থেকে তাদের ভিতরে সব গুলাকে বসাইয়া বলছে শহরের ভিতরে সুন্দর সুন্দর স্টল কায়েম করো, দোকান কায়েম করো, প্রত্যেকটা দোকানের মধ্যে এক একটা সুন্দরী নারীকে সেখানে বসাইয়া দিবা। তাদেরকে বলেছে যখন মুসলমানের সৈন্যরা যখন এই দিক থেকে ঢুকবে তখন তারা যা কিছু তোমাদের সাথে করতে মনে চায় কেউ বাধা দিবে না, তাদের জন্য সব ওপেন করে দাও। বুঝছেন ব্যাপারটা? হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার আশারায়ে মুবাশশারা, এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু মিন নূরিল্লাহ আও কামা ক্বালা নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। আল্লাহর রাসূল বলেন উম্মতেরা ভালো করে মনে রাখবা, আমার উম্মতের মধ্যে এমন এমন কিছু বান্দা আল্লাহ পাক তাদেরকে বানিয়েছে, তাদের অন্তরচক্ষু খোলা, তাদেরকে আল্লাহ পাক ফেরাসত দিয়েছেন, এমন ভাবে তীক্ষ্ণ বুদ্ধি দান করেছে, কারণ তারা ওই নূর আল্লাহ তাদের কলবের মধ্যে দিয়ে দেন, সেই নূর দ্বারা তারা দেখে। আছে না নাই এমন মানুষ জমিনে আছে? না থাকলে তো হাদিস মিথ্যা। ইত্তাকু ফিরাসাতাল মুমিন, আল্লাহ রাসূল বলছেন মুমিনদের মধ্যে যারা আমল করতে করতে শরীয়তের মধ্যে জীবন যাপন করতে করতে আল্লাহ তাদের অন্তর্দৃষ্টি খুলে দেয়, তারা যা যা বুঝে আর বলে এমন জ্ঞান আল্লাহ তাদেরকে দান করে, সবাই সেই জ্ঞানের সাথে পারে না। এই জন্য আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আশারায়ে মুবাশশারা, তাকে তো আল্লাহ পাক ওরকম দৃষ্টি নসিব করেছে, তিনি এখন মশওয়ারা করেন সাথী ভাইদেরকে, বললেন যেখানে আজকে প্রায় 17-18 দিন হয়ে গেল, চতুর্দিকে বেষ্টনী দিয়ে অস্ত্র শস্ত্র নিয়ে এত কষ্ট করতেছি, তারা গেট খোলে না, তারা আত্মসমর্পণ করে না, আর এখন কি বুঝে
তারা এসে আমাদের কাছে আত্মসমর্পণ করতেছে আর বলতেছে আমাদের কি কেলা ভিতর দিয়ে ঢুকবে, শহরটা পুরা তাদের জন্য ওপেন করে দিলাম, তোমরা যেমনি মনে চেমনি চলো, কোনো অসুবিধা নাই। এটার মধ্যে কোনো কারণ আছে? এটার মধ্যে তিনি এখন কারণ চিন্তা করতে লাগলেন, বসে বসে চিন্তা করতে লাগলেন, কারণ ছাড়া ওরা এইভাবে করে নত হয় না। তিনি তখন তিন সদস্য বিশিষ্ট তিনজন সাহাবীকে বলছে, আমরা সকলে মিলে একসাথে ঢুকার আগে তোমরা গেটের মধ্যে যাইয়া সামান্য একটু নজর গুলা দেখবো আর কি হালাত। যেহেতু তাদের দিকে দেখবে আর আকর্ষণ হয়ে যাবে, যখন আকর্ষণ হবে তখন আল্লাহ পাকে বলে আল্লাহ আইনা নেতাজনিয়া, আল্লাহ রসুল বলে মানুষের চক্ষু এটা জেনা করে, তাদের জেনা হলো নজর। আল্লাহ রাসূল বলেন চোখের জেনা হলো নজর, যখন ব্যাপার দুগির দিকে দেখবে দেখে দেখে আকর্ষিত হইয়া জেনার মধ্যে জড়িয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন চোখের জেনা বা পরমারত্ব গিজিনা। আয়েশা বলেন আবু উবাইদ ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আসো আমার ভাইরা, আল্লাহের ভয় নিয়ে আমরা আসছি যুদ্ধ করতে, মাল সামানের জন্য আসি নাই, সুন্দরী নারী নিতে আসি নাই, কিছুর জন্য আসি নাই, প্রত্যেকের দিলটা তো ভালো, আমাদের এই যুদ্ধের পিছনে সন্তুষ্ট হলো একমাত্র আল্লাহ। ইহুদি জাতিরা প্রবঞ্চনা করে প্রবাগণ্ডা করে আমাদেরকে আমল নষ্ট করবে, আমাদেরকে গুনাহ দিকে নিয়ে যাবে, আমাদের দুনিয়া বরবাদ হবে, আখেরাতও বরবাদ হবে। খবরদার, দুনিয়ার কিছু যদি চলে যায় আফসোস লাগবে না, কিন্তু আখেরাত কোনো অবস্থাতে বরবাদ করা যাবে না। বাইরা আমার শহর দিয়ে যেহেতু আমরা ঢুকবো, ঢুকার জন্য অনুমতি দিয়েছে, ঢুকবো, আমি তোমাদেরকে আল্লাহর কোরআনের এই আয়াতটা পড়ে শোনাই দেই, কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম নজরটাকে হেফাজত করবা পারবা কিনা? পারবে? কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেন, শয়তান কি বলে, লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান কোরআনের মধ্যে বলতেছে, সূরা আরাফের মধ্যে আয়াতটা আছে, শয়তান বলতেছে, এ মাওলা তুমি তো আমাকে শয়তান বানাইলা, আমাকে জাহান্নামী বানাইলা, আমি তোমার সাথে ওয়াদা করে যাই তোমার বান্দাগুলোকে আমি চতুর্পাশে সামনে ডানে বামে পিছনে চতুর্দিক থেকে তাদেরকে আমি গ্রাহ করে তাদেরকে আমি জাহান্নামী বানাবার জন্য চেষ্টা করব। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহ পাকের কোরআন বলতেছে, কিসে বলতেছে? কোরআন বলতেছে কয় দিকের থেকে? কয় দিকের? চার দিক। তিনি বয়ান করতেছেন আল্লাহ পাকের বহুত বড় মেহেরবানি, শয়তান বলতে দেয়া চারটা দিকের কথা বলছে, কয়টা দিক? ডানে বামে সামনে পিছে। কিন্তু শয়তান বেখবর, আরো যে দুইটা দিক আছে সেই দুইটা দিকের কথা শয়তান বলতে ভুলে গেছে। দুইটা দিকের কথা, একটা হলো উপরের দিক আরেকটা হলো নিচের দিক। আল্লাহ পাক বলে শয়তান যখন চার দিকের কথা বলছে চতুর্দিকের থেকে আমার বান্দাকে সে গ্রাস করবে, জাহান্নামী বানাবার চেষ্টা করবে। এখন মুসলমানেরা তোমাদের জন্য রাস্তা দুইটা খোলা, একটা হলো আল্লাহ আরশে আযিমের দিকে রাস্তা খোলা, সুবহানাল্লাহ, মাথা উপরে উঠাবে আর আল্লাহর কাছে দোয়া করতে থাকবে, রাস্তা এটা খোলা রাখছে শয়তান, এই রাস্তা দিয়ে তোমাদেরকে প্রবঞ্চনা দিতে পারবে না।
মুমিনের জন্য রাস্তা খোলা, দুই নম্বর উপরওয়ালার থেকে সাহায্য নিয়া নজর কি তোমরা নিচের দিকে রাখো। কল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম, যখন রাস্তায় চলবা এই কঠিন জিনার গুনার থেকে বাঁচার জন্য উপরওয়ালার থেকে সাহায্য নিয়া নিচের দিকে চাইয়া চাইয়া যখন চলবা, তোমাকে এই গুনার থেকে আমার আল্লাহ হেফাজত করবে। এই আয়াত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদের সামনে পড়ে যখন শুনাইয়া দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম তারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাকের কোরআনের উপরে আমল করার জন্য আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। কার কাছে সাহায্য? সাহায্য কে দিবে? মাওলার কাছে সাহায্য চাইয়া বলে, আমার ভাই বন্ধুরা সবাই ঢুকো শহরের ভিতরে, আল্লাহর জাতের কসম এত সাহাবাই কেরা যখন তারা একসাথে অস্ত্র নিয়া যখন তাদের গেট দিয়া যখন ঢুকলো, চতুর্পাশে সুন্দরী সুন্দরী মহিলা নারীরা স্টলে বসে আছে, রূপসী রূপ সব সব জানিয়া বসে আছে। খোদার জাতের কসম আবু উবাইদা ইবনে জাররাহ বলতেছে, একজন সাহাবিও ডানে আর বামে কোনোদিন দেখে না। সাথে সাথে নিচের দিকে দেখে শহরের এদিক থেকে ঢুকে ওই দিক থেকে যখন বের হওয়া যাওয়া শুরু করেছে, সব নারী পুরুষ ইহুদিরা অবাক চিত্তে সবাই দেখে আছে, এটা কি? এরা কি মানুষ নাকি কোন ফেরেশতা? এরা কি মানুষ? তাদের মধ্যে সন্দেহ হয়ে যায়, মানুষ তো এই চরিত্রওয়ালা হতে পারে না, এত সুন্দরী রূপসী রূপ চর্চা করে করে দুই পাশে সারিবদ্ধ হইয়া তারা ওইভাবে স্টলের মধ্যে বসে আছে। একটা বন্দা একটা বারের মধ্যে আমাদের দিকে তাকাইল না, নিশ্চয়ই এরা মানুষ না মনে ফেরেশতা। তখন বলতেছে, এরা ফেরেশতা না হলেও ফেরেশতার স্বভাব আল্লাহ তাদের মধ্যে দিয়েছে। তোমাদের সাথে কোনো দুশ্মনী নাই, কোনো রকমের তোমাদের সাথে যুদ্ধ নাই। বুঝতে পারছি যেই জাতি এইভাবে করে নিজের নফসকে হেফাজত করতে পারে তাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না। আসো আমরা সবাই মুসলমান হয়ে গেলাম। দে মুঝে ইশকে মুহাম্মদ আর মুহাম্মদি হো মেগন হো মুহাম্মদ হি মুহাম্মদ ফির দুমে রাত দিন। আমার আল্লাহ আমাদেরকে কেমন পয়গম্বর দিয়েছিলেন, তাদের সংস্পর্শে যারা গেলেন এরা কত দামি দামি মানুষ হয়েছে বাবা। নফস থেকে বাঁচার জন্য আছে না নাই বাবা নফস আমাদের? আমরা কি পারি? আমরা যখন গুনাহ করে গুনাহ জড়াই ফেলছি আমাদের চক্ষু, এই কারণে বাবা চক্ষু যখন আল্লাহ পাকের কাছে হাত তোলে চোখে পানি ছাড়ে না, চোখে পানি ছাড়ে না। বহু আল্লাহর বান্দারা মাঝে মধ্যে এসে শিকায়ত করে, হুজুর হুজুর দোয়া করতেছি কন্যা মনে চায় একটু কাঁদতে, কিন্তু কাঁদতে পারি না, চোখে পানি আসে না, পানি আসে না। মূল কারণ আর কিছু নয়, اللهم ارزقني عينين هاتين تسقي عن القلب بظروف الدم قبل ان تكون الدم دما والادراس جمرا। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাকে কানবার মতো দুইটা চক্ষু দান করো, আমার চক্ষুগুলি যেন ঝর্ণার মতো হয়ে যায়, সব সময় যেন তোমার কাছে কানতে পারি, এমন একটা চক্ষু তুমি আমাকে দান করো। আরে বাবা এটা তো বহুত বড় গুণ। আর আল্লাহ রসুল বলতেছে, আলা ইয়ালিজুন্নাত মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে কানবে তাদেরকে আল্লাহ কোনোদিন জাহান্নামে আল্লাহ নিবে না। এই জন্য চোখে কেন পানি আনে না, তার কারণ হলো গুনাহ যেটা চোখ দিয়া করতেছি এটার থেকে তওবা করি না। দৈনিক সকাল বিকাল এই গুনাহ নিয়ে যখন রাত্রে দিনের বেলায় রাত্রে ঘরের মধ্যে যাই, গুনাহ করে ফেলছি তওবা করি না, আল্লাহ আমি তো রাস্তায় চলতেছি না মিথ্যা কথা বলি নাই,
গীবত করি নাই কিন্তু এই ব্যাপারটার গুনাহ থেকে তো বাঁচতে পারি নাই, আল্লাহর কাছে তওবা করি নাই, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, যদি তওবা করতাম তখন আল্লাহ পাক তওবা কবুল করে আমার চোখটাকে নরম করে দিতেন, গুনাহ মাফ করার জন্য চোখে পানি ছেড়ে দিত। এইজন্য নফস এটা বহুত বড় খারাপ, ইন্না নাফসাল আম্মারাতুম বিসু, এই নফসের ধোকা থেকে বাঁচার জন্য আমার আল্লাহ কোরআনে বলছে, আমাকে বলছে, আপনাকে বলছে, পিশাবকে বলছে, মহাদেশ সাহেবকে বলছে, খতিব সাহেবকে বলছে, মিনিস্টারকে বলছে, ডিসি কে বলছে, এসপি কে বলছে, রাষ্ট্রপতিকে বলছে, দোকানদার বলছে, মুসলমান যেই হইলা সবার জন্য ফরজ যে নফস আম্মারাত থেকে পরিষ্কার হওয়া লাগবে। লাগবে কি লাগবে না বাবা? তুসে বচা বচা কে নারা উসমে আয়না হায় ওয়ে আয়না জো শিকস্তা তো আজিজ তর হায় নিগাহে আয়না সাজ মে। আশ্চর্য কবি কি বলতেছে, এ ইমানদার বাবা খেয়াল করি আল্লাহর বান্দারা কত ইশকওয়ালা, শেরার ছন্দ বানাই দিয়া যায় বাবা, রাস্তায় ঘরে হাটে বাজারে আয়না গ্লাস আছে, সুকেশের মধ্যে আছে, নিজের বাড়ির সামনে আছে, ঘরের মধ্যে আছে, আয়না আছে না নাই, আয়না ভেঙে গেলে যত্ন করে রাখে না, ফেলাইয়া দেয়, বুঝেন না আমার কথা, ফেলাইয়া দেয় না রাখে, কারণ আমাদের দেশে একটা প্রবাদ বাক্য যে আয়না ভাঙা আয়না দিয়ে মুখ দেখা ভালো, এই জন্য কেউ ভাঙা একটু রাখলো, আর বন্ধু এসে বলছে যে আমাকে একটা আয়না দাও, ভাঙা এটা নিয়ে আসলে কি রাখছো, খালাই এটা নতুন আয়না কিনতে পারো না, বলে কি বলে না, এটা একটা আয়না যেটা আপনার ঘরে আমার ঘরে। আল্লাহর আরিফ কি বলতেছে, আরেকটা আয়না আছে যেটা আমার কলমের মধ্যে আল্লাহ পাক বসাই দিয়েছে, আল মুমিনু মিরাতুল মুমিন, এই জন্য আল্লাহ রাসূল বলেন একজন মুমিন আরেকজন মুমিনের জন্য আয়নার মতো, আছে না নাই, এইখানে একটা আয়না আল্লাহ পাক ফিট করেছে, এটা একটা আয়না, এই জন্য আল্লাহ আরে বলতেছে দেখো দুনিয়ার আয়না, তুসে বচা বচা কে না রাখ উসমে আয়না হায় ওয়ে আয়না জো শিকস্তা হো তো আজিজ তর হায় নিগাহে আয়না সাজ মে। হে খোদা বান্দা, দুনিয়ার আয়না ভাঙা হইলে কেউ যত্ন করে না, ফালাইয়ে দেয়, এটার কোনো মূল্য নাই। আর কবি বলতেছে এইখানে যে আয়নাটা আছে এটাকে যতবার ভাঙবা আল্লাহ বলে আমি তত ভাঙা আয়নাটা বহু টাকা মূল্যে খরিদ করে নে। এটা যত ভাঙবে তত মজা, কেমন করে ভাঙে, আল্লাহ রাস্তায় চলছিলাম বেগানা নারীর দিকে নজরটা চলে গেছে, ঘরে ঘরে যেয়ে যেয়ে নিজের মনটা খারাপ হয়ে গেছে, আল্লাহ গুনা গুনা নিয়ে তো আমি ঘুমাইতেছি, এই অবস্থায় যদি মৃত্যু হইয়া যায় তাহলে আমি জিনার গুনা নিয়ে উঠবো। বেখিয়ারে রাস্তায় চলতেছিলাম হঠাৎ করে দেখা গেল ফজরের নামাজটা উঠতে পারে নাই, কোন কাজে আইসা দূরের থেকে আইসা ঘুমাইছিল, ঘুমের থেকে কেউ ডাক দেয় নাই, নামাজটা চোখটা খুলে দেখে হায় হায় রক্ত তো চলে গেছে, উইঠা চোখের পানি ছেড়া ওযু করে মাওলার কাছে রোনাদারি শুরু করেছে, মাওলা আমি বুঝতে পারি নাই আমার নামাজটা কেমনে চলে গেল, মাওলা এই যে গুনার কাজ হয়ে যায় আল্লাহর হুকুম কখনো ছুটে যায়, অন্তরকে ভাঙবো মাওলার কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ, আল্লাহ পাক বলে এই আয়নাটা আমার কাছে বহুত দামি আয়না, তুসে বচা বচা কে না রাখ উসমে আয়না হায়।